একটি সুখবর শোনাই সকলকে সেটা হলো ঢাকা থেকে কক্সবাজারে আরও একটি ট্রেন চালু হচ্ছে আমরা জানি যে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত এখনও পর্যন্ত একটি ট্রেন কিন্তু ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় আর সেটা নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস দেখেন আমরা যদি দেখি আমরা জানি যে এই ট্রেনটা ঢাকা থেকে রাত সাড়ে দশটার দিকে ছেড়ে যায় এবং কক্সবাজারে এটা প্রায় পরের দিন সকাল সাতটা বিশ মিনিটে পৌঁছায় কিন্তু দুঃখের বিষয় হলো এই ট্রেনের টিকিট মাত্র এক মিনিটের ভিতরে এটা উদাও হয়ে যায় অনেক চেষ্টার পরেও কিন্তু টিকিট পাওয়া যায় না যাত্রীর কথা চিন্তা করে এখন কিন্তু নতুন একটি ট্রেন ঢাকা কক্সবাজার রুটে চলাচল করবে এবং এটা আগামী জানুয়ারির এক তারিখ থেকেই মূলত এই ট্রেনটি চালু হবে তো এই সেই ট্রেনের বিষয়ে কিছু তথ্য আমি এখন আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার রুটে যে নতুন ট্রেনটা চালু হচ্ছে এই ট্রেনটার নাম হবে কি এক্সপ্রেস এটা মূলত কক্সবাজারের পুরাতন নামের অনুসারে এই নামটা রাখা হয়েছে পালংকি এক্সপ্রেস অথবা এটার নাম হতে পারে প্রবাল এক্সপ্রেস অথবা তরঙ্গ এক্সপ্রেস এই নতুন যে ট্রেনটা চলাচল করবে এই কক্সবাজার রুটে এই ট্রেনের নম্বর হবে আটশো পনেরো বাই আটশো এবং এই ট্রেনটাতে প্রায় একসাথে সাতশো আশি জন মানুষ চলাচল করতে পারবে সিট নিয়ে এবং এটা সাপ্তাহিক বন্ধ থাকবে রবিবার এবং এই ট্রেনের যে লোড সেটা থাকবে ষোলো বাই বত্রিশ দেখেন এখানে মোট ষোলোটি কোচ থাকবে অর্থাৎ ষোলোটা নিয়েই মূলত এই ট্রেনটা চলাচল করবে এবং এই ট্রেনের সময়সূচিতে আমি একটু আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এই ট্রেনটা ঢাকা থেকে ছাড়বে হচ্ছে সকাল ছয়টা পনেরো মিনিটে এবং এটা কক্সবাজারে পৌঁছাবে বিকাল তিনটার সময় এবং কক্সবাজার থেকে আবারও রাত আটটার সময় ছেড়ে আসবে এবং ঢাকাতে পৌঁছাবে সকাল চারটা তিরিশ মিনিটে তো এটা অবশ্যই একটি খুশির খবর কারণ ঢাকা কক্সবাজার রুটে আসলে পর্যটকদের চাহিদা অনুযায়ী এখানে আরও অনেকগুলো ট্রেন প্রয়োজন আসলে একটা ট্রেন বা দুইটা ট্রেনের এখানে ব্যবস্থা করলেও এটা সমস্যার সমাধান হবে না এখানে মিনিমাম তিন থেকে চারটা ট্রেন হলে আর কি যাত্রীদের চাহিদাটা কিন্তু পূরণ হবে যেহেতু মাত্র একটা ট্রেন চলছে সেক্ষেত্রে কিন্তু এটা একটা আনন্দের খবর যে এখান থেকে আর অল্প কিছুদিন পরে নতুন আর একটা ট্রেন এই কক্সবাজার বাসী পেতে যাচ্ছে এবং আমরা যারা কক্সবাজারে ঘুরতে যাবো বা যেতে চাই তারা কিন্তু খুব সহজে এই ট্রেনে করেই আপনারা যেতে পারবেন কারণ এখন একটা ট্রেন দিয়ে কিন্তু আসলে যাত্রীদের চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না এ কারণেই মূলত আরেকটা ট্রেন এখানে দেওয়ার ব্যবস্থা করেছে মূলত রেলওয়ে পূর্বাঞ্চল তারাই মূলত এই প্রস্তাবনাটা দিয়েছে তো আশা করি এই ট্রেনটা চালু হওয়ার সাথে সাথে আসলে আমাদের যারা কক্সবাজারে আমরা যেতে চাই তাদের জন্য এটা অনেক ভালো হবে কারণ এখন পর্যন্ত একটা ট্রেনের সিট আপনারা যদি টিকিট কাটতে যান তাহলেই দেখতে পারবেন যে এক মিনিটের ভিতরে ট্রেনের টিকিটগুলা হাওয়া হয়ে যায় অর্থাৎ অনেক দিন অনেকে আমরা এমনও দেখেছি প্রায় পনেরো দিন চেষ্টার পরেও একজন মানুষ টিকিট কাটতে পারিনি এমন অবস্থা আর কালোবাজারের কথা কি বলবো এটা তো আছেই তো যেহেতু আরও একটা ট্রেন চালু হচ্ছে আশা করি কিছুটা হলেও যাত্রীদের সুবিধা হবে ধন্যবাদ